দর্শক, রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আশিক, আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে আদালতে কখন নেওয়া হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা এই মুহূর্তে ডিবি অফিসের সামনে রয়েছি মিন্টো রোডে। তাদেরকে গ্রেপ্তারের পর থেকেই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তাদেরকে এই ডিবি অফিসে রাখা হয়েছে। আমরা যেমনটি জেনেছিলাম আগেই যে দুপুরের কোর্টে তাকে তোলা হতে পারে, 3:30 দিকে একটি কোর্টে তাকে ওঠানোর কথা ছিল, কিন্তু আমরা গোয়েন্দা তথ্যে যেমনটি জেনেছি, অর্থাৎ পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তার কিছুটা ঝুঁকি তৈরি হয়েছে। সেখানে বেশ কিছু মানুষ বিক্ষোভ করছে এবং তাদেরকে শাস্তি এবং ডিম হাতে বিক্ষোভ করছে, তাদেরকে নানান ধরনের বিদ্রুপ করা হচ্ছে। এইসব কারণে কিছু নিরাপত্তা ঝুঁকির কারণে তাদেরকে তখন বের করা হয়নি। আমরা জেনেছিলাম যে ডিবি অফিসের হাজতখানা থেকে তাদের দুজনকেই বের করে নেওয়া হয়েছিল, গাড়িতে ওঠানো হয়েছিল, পরবর্তীতে এই নিরাপত্তা জটিলতার কারণে তাদেরকে আবারও হাজতখানায় নেওয়া হয়েছে। তো কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে এখন আসলে এই মুহূর্তে স্বাভাবিক যে কোর্টের যে নিয়ম 9:00 থেকে 5:00 পর্যন্ত, সেই কোর্টের সকল কার্যক্রম শেষ হয়ে গেছে। যদিও বিশেষ পরিস্থিতিতে, অর্থাৎ আদালতের একটি বিশেষ পরিস্থিতি থাকে, বিশেষ আদালত 24 ঘন্টা খোলা থাকতে পারে। তো ধারণা করা হচ্ছে রাতে যে বিশেষ আদালত বসে সেই আদালতে তাদের দুজনকে হাজির করা হবে এবং তাদের যে নিউমার্কেট থানার যে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে হত্যা মামলায়, সেই মামলায় তাদের দুজনকে আলাদা আলাদাভাবে 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে এবং সেই রিমান্ডের বিষয়ে পক্ষে বিপক্ষে শুনানি হবে। এখন আমরা ধারণা করছি যে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা আদালতের উদ্দেশ্যে নিয়ে বের হবেন কর্মকর্তা যারা রয়েছেন। আমরা আসলে ভেতরে তাদেরকে, আমরা যেমনটি জেনেছি যে কালকে রাতে তাদেরকে এই ডিবি হেফাজতে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং সেখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর এপিসি সহ সেনাবাহিনীর সদস্যরা গেটে এবং ভেতরে কিন্তু কঠোর নিরাপত্তার বলয় তৈরি করেছে, কারণ যে কোনো সময় তাদের এক ধরনের মানুষের এক ধরনের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতি, বিশেষ করে সালমান এফ রহমান সহ দুজনের প্রতি এক ধরনের ক্ষুব্ধ মানুষ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেটির কারণেই এই ধরনের কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। এবং ভেতরে আমরা সকাল থেকে যেমনটি জেনেছি যে তাদেরকে সাধারণ কয়েদের মতোই কিন্তু রাখা হয়েছে হাজতখানায়। বিশেষ যে ব্যবস্থা থাকে আমরা অন্যান্য সময় দেখেছি, ভিআইপি কোনো আসামি হলে, অর্থাৎ তাদের প্রভাবশালী কেউ হলে তাদেরকে একটু ভিআইপি পদমর্যাদায় বা একটু ভালো জায়গায় রাখা হয়, কিন্তু আসলে তাদের সাথে তেমনটিও করা হয়নি। তাদেরকে স্বাভাবিক আসামি, সাধারণ আসামিদের সাথে যে ধরনের যেখানে তাদেরকে থাকতে দেওয়া হয় তাদেরকেও ঠিক সেই একই জায়গায় দুজনকে রাখা হয়েছে। তবে ডিবি একটি বিষয় একটু জানিয়ে রাখি, ডিবি কার্যালয়ের অর্থাৎ ডিবির যে 8টি বিভাগ ঢাকা মহানগরে, সেই 8 বিভাগের যারা কর্মকর্তা, অর্থাৎ 8 বিভাগের যে ডিসি, তাদের সবারই বদলি হয়েছে, সবারই নতুন অফিসারদের নিয়োগ দেওয়া হয়েছে। তো ডিবি অফিসের ভেতরে আসলে সেই অর্থে অনেক অফিসার বা ডিবি অফিসার যারা আসলে দায়িত্বরত সেটিও আসলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, কারণ এখনও নতুন অফিসাররা দায়িত্ব গ্রহণ করেনি এবং যাদের বদলির অর্ডার হয়ে গেছে তারা ইতিমধ্যে চলে গেছে। তো সব কিছু মিলিয়ে আসলে ডিবি অফিসের ভেতরের পরিস্থিতিও যে আসলে আমরা সরাসরি সব কিছু যে সূত্র মতে জানতে পারছি বিষয়টি তেমনও না। তো সব মিলিয়ে আসলে বলা যাচ্ছে যে এখন সন্ধ্যার পরে বিশেষ আদালত যেটি, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে বের করলে হয়তো বিশেষ আদালতে তাদেরকে হাজির করা হবে, সেখানে আসলে রিমান্ডের শুনানি হবে। আশিক, অনেক ধন্যবাদ আপনাকে।